আপনারা জানেন যে আগামী 26 তারিখ কুমিল্লায় জাতীয়তাবাদী দলের একটি বিশাল মহাসমাবেশ হবে। সেই সমাবেশ সফল করার জন্য ইতিমধ্যেই কুমিল্লা বিভাগের প্রতিটি জেলা, প্রতিটি উপজেলা, প্রতিটি পৌরসভা, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটি গ্রামে গ্রামে আমাদের নেতা কর্মীরা আপনাদের মতন জোশে বেড়াচ্ছে। আজকে এখনো আমি আসার পরেই জসিম এবং মিজান বলতেছিল যে আমরা আরো কয়েকটা এরকম কর্মসূচি করে এসেছেন। সেটা কারণ কি? আজকে নেতা কর্মীরা প্রস্তুত এবং এই জালিম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আন্দোলন করে তোলার জন্য আমাদের নেতা কর্মীরা প্রস্তুত। প্রিয় ভাইয়ের আমার আমাদের নেতা, প্রিয় নেতা তারেক রহমান বলেছেন যে আজকের এই আন্দোলন শুধু বিএনপির আন্দোলন নয়, এই আন্দোলন দেশ বাঁচানোর আন্দোলন, এই আন্দোলন ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন, এই আন্দোলন লুটপাটের বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলন হলো মানুষের অধিকার আদায়ের আন্দোলন। কারণ আপনারা জানেন এই সরকার আজকে ভোটের রাজনীতি শেষ করে দিয়েছে। আপনারা গত 18 সালের নির্বাচন দেখেছেন, নির্বাচনের 30 তারিখের নির্বাচনের আগের দিন রাত্রে ভোটের বাক্স পুরানো হয়েছে, তথাকথিত নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন। আজকে জনগণ সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়েছে এই জালিম সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে, তাদেরকে এই অবৈধ সংসদ এবং চেয়ার থেকে টেনে হেঁচড়ে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে নিয়ে আসবে। আজকে সেই সময়, আজকে সেই সময় এসেছে। প্রিয় ভাইয়েরা আমার, তাই আজকে মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনারা জানেন। আমরাও মাঝে মাঝে বাজারে যাই, কিন্তু টাকা ভর্তি, ব্যাগ ভর্তি টাকা নিয়ে গেলে আজকে ব্যাগ অর্ধেক ব্যাগও পুরানো যায় না। আপনার জিনিসপত্রের দাম 200 টাকা, তেলের দাম, বিভিন্ন আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আজকে এই অবস্থায় একটা দেশ চলতে পারে না, তাই এখান থেকে দেশকে উদ্ধার করতে হলে আজকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে। তার নেত্রী বেগম খালেদা জিয়া, প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। তাই আজকে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী রাস্তায় নেমে আছে, সমাবেশগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। আমি আগামী 26 তারিখ কুমিল্লার ঐতিহাসিক টাউন হলে, আগামী 26 তারিখ এই ঐতিহাসিক টাউন হলে আপনারা ময়নামতির প্রতিটা নেতা কর্মী 25 তারিখেই আমাদের নেতৃবৃন্দ আপনাদের এলাকার জসিম মিজান বলেছে যে ঈদগাহ, জামাল বলেছে যে ঈদগাহর মধ্যে যে 25 তারিখ জুমার নামাজ আদায় করে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। সবাইকে এই দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ।